নমস্কার, আমি শান্তনা। এখন এই মুহূর্তে যে সমস্ত দর্শক এবং বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিও টপিক, দুটি স্কুলের গ্রামের, ইন্ডিয়ান গ্রামের দুটি স্কুলের বাচ্চা যারা স্কুলের আঙিনায় দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, তাদের নিয়ে আজকের আমার টপিক। তাদের ড্রয়িংটা আমি করে নিচ্ছি, দেখুন আমি ড্রয়িংটা করছি কোনো রকম ডিটেল স্কেচ ছাড়া, শুধু পেন্সিলটা ধরেছি। তাদের ফিগারের কোন অংশ কোথায় থাকবে, খাতার কোন পজিশনে থাকবে, কোন জায়গায় থাকবে, সেইটার উপরে প্রথম ড্রয়িংটা আমি করে নিলাম। প্রথমে মানুষের অর্থাৎ বাচ্চা দুটির ফিগার আমি করে নিয়েছি, শুধুমাত্র কিছু লাইন টেনে। আমি কোনোরকম ভাবে ডিটেল কিছু করিনি। এখন আমি স্কুলের আঙিনার যে দরজা, সেই দরজাটাও করে নিয়েছি। এখন আমি ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছি, এরপরে আমি ডিটেল স্কেচটা করব। ডিটেল স্কেচ করার জন্য আমি সেই একই পেন্সিল নিয়েছি। পেন্সিলটা আমি মোটা শুরু করিনি, 2B পেন্সিল দিয়েই আমি ড্রয়িং করছি। 2B পেন্সিল দিয়ে আমি ডিটেলটা করে নিচ্ছি। ডিটেল করার সময় মানে অর্থাৎ লাইনগুলো ঠিকঠাক করে নিচ্ছি, সেটা করার সময় হালকা হালকা কোথায় ভুলভ্রান্তি রয়েছে সেটা অবশ্যই আপনি করার সময় বুঝে যাবেন, আপনি বা আপনারা। দেখুন আমি কেমনভাবে তাদের বডি ফিগারের যে খাঁজ ভাঁজ যেটা বলা যায় সেটা করে নিচ্ছি। এখন আমি ওয়াটার কালার ধরছি। ওয়াটার কালার করার জন্য আমি প্রথমে জল দিয়ে পুরো কাগজটা ভিজিয়ে নেব, শুধু মানুষ দুটো ছাড়া। আমি আমার ওয়াটার কালারের সমস্ত ভিডিওতে বলেছি, ওয়াটার কালার করার জন্য 3টে স্টেপে করতে হয়। প্রথম 1 কোট কালার দেওয়া, 2nd কোট কালার দেওয়া, তারপরে 3rd কোট কালার দেওয়া। তারপরে যদি কোনো জায়গায় ঠিকঠাক করতে হয় তারপরে। এখন আমি 1st কালার দিয়ে দিচ্ছি। 1st কালার দেওয়ার জন্য সবথেকে হালকা কালার দিয়ে দেব। সবথেকে হালকা কালার যেহেতু আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে যে দেয়ালটা করছি সেই দেয়ালটা একটু পুরানো দেয়াল, সেই জন্য আমি
একেবারে হালকা কালার দিয়ে ছুঁড়ে ছুঁড়ে রং করেছি। এখন আমি দরজা দিচ্ছি, সিঁড়িতেও দিয়ে দিলাম। কীভাবে দিলাম সেটা তো আপনারা দেখলেন। আমার ফার্স্ট কালার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সেকেন্ড কালারের দিকে এগিয়ে যাব। কিভাবে সেকেন্ড কালারটা দিচ্ছি সেটা আপনারা দেখেন। Thank you.
এতক্ষণ ধরে আমার ভিডিও যে সকল বন্ধুরা দর্শকরা দেখছিলে তাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আমার ভিডিও প্রায় শেষ হয়ে এসেছে, ড্রয়িংটা কমপ্লিট হয়ে এসেছে। আর আমার চ্যানেল নতুন যে সকল বন্ধুরা দেখছো তাদের সকলকে বলবো, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে, আমার লেসনটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলবো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করার কথা বলবো এবং পারলে ভিডিওটা শেয়ার করার কথা বলবো। আর আমি যে পদ্ধতিতে ভিডিওটা বানাচ্ছি, ড্রয়িংটা করছি, সেই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করার কথা বলবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম এখানে।